নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে, তবে এ নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না। পাঠ্যপুস্তকের কোনো কিছু নিয়ে কিছু আপত্তি বা অস্বস্তি থাকলে তা সাদরে গ্রহণ করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে 1993 থেকে 2019 শিক্ষাবর্ষের 103 জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন মন্ত্রী। যেই ভুল আছে, কোনো ভুল আছে কি না, ভুল থাকলে সেগুলো দেখা, এছাড়াও আমরা বলেছি যেহেতু নতুন শিক্ষাক্রম, এগুলো নিয়ে কারো মতামত, পরামর্শ, কারো যদি কোনো কন্টেন্ট বা কোনো ছবি নিয়ে কোনো আপত্তি থাকে, এমনকি অস্বস্তিও থাকে, আমাদেরকে জানাবেন। আমরা যেগুলো যৌক্তিক সেগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করব। পুস্তক এই তৈরি করার এই পুরো প্রক্রিয়ার মধ্যেই কোথাও কেউ ছিলেন কি না বা কারো কোনো ইচ্ছাকৃত কোনো ভুল ছিল কি না, কারো কোনো গাফিলতি ছিল কি না, সেগুলো দেখবার জন্য আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা সীমান্ত বাণিজ্যের পণ্যবাহী একটি কার্গো বোট উধাও এবং তা থেকে শতাধিক বস্তা সুপারি ও অন্যান্য আমদানি পণ্য চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দরে কর্মরত ক্ষুব্ধ সিএনএফ এজেন্টরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে স্থলবন্দরে পণ্যবাহী কার্গো ট্রলার ও জাহাজ থেকে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাট থেকে পণ্যবাহী কার্গো বোট উধাও এবং আমদানি পণ্য চুরির প্রতিবাদে বন্দরের ব্যবসায়ী ও আমদানি প্রতিষ্ঠানসহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয়। ফলে বন্দরে আসা পণ্যবাহী কার্গো বোট ও জাহাজ থেকে কোনো মালামাল খালাস হয়নি। এসব জাহাজ ও কার্গো বোটে কোটি কোটি টাকার আদা রসুন পেঁয়াজ মশলাসহ পচনশীল পণ্য রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার বিকেলে স্থলবন্দরে উপজেলা প্রশাসন, সিএনএফ এজেন্ট সহ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে একটি বৈঠক বসলেও কোনো সুরাহা হয়নি। আমরা যে সমস্ত সংশোধন দরকার, যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলোকে আমরা ইমপ্রুভ করব এবং বন্দরকে সচল কীভাবে রাখা যায়, সবাই মিলে যেন বন্দরকে চালু রাখতে পারি সেভাবে সচেষ্ট হব। ভবিষ্যতে যেন এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা সতর্ক থাকব। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মধ্যে যে সমন্বয়ের যে জায়গাটা আছে সেই সমন্বয়ের জায়গাটা নিশ্চিত করব এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেই তাহলে আসলে বিভ্রান্তি তৈরি হবে না। সিএনএফ এজেন্টরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে 700 বস্তা সুপারি ও অন্যান্য বাণিজ্য পণ্য নিয়ে একটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে আসে। তিন ব্যবসায়ী এই পণ্য আমদানি করেন। ব্যবসায়ীরা জানান, ওই দিন রাতেই মালামাল সহ বন্দরের ঘাট থেকে কার্গো বোটটি উধাও হয়ে যায়। পরের দিন নাফ নদী থেকে 574 বস্তা সুপারি ও 80 বস্তা কপি সহ একটি কার্গো বোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি। NTV নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে সীমান্ত সড়ক নির্মাণ কাজ। এই বিশাল কর্মযজ্ঞে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স। সকালে বাংলাদেশ ভারত সীমান্ত সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। প্রতিকূলতাকে জয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানালেন ECB-র কর্মকর্তা। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। রেজারে কাটা হচ্ছে মাটি, কোথাও কঠিন শিলা ভাঙছে হাইড্রোলিক হ্যামার। দুর্গম পাহাড়ে এভাবেই বিরামহীন গতিতে সীমান্ত সড়কের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। নির্মাণাধীন এই সড়ক যুক্ত করেছে বিলাইছড়ির দুর্গম ফারুয়া, জোড়াছড়ির দুমদুমাকে। সেনাবাহিনীর অধীনে পার্বত্য জেলাসমূহের সীমান্ত এলাকার সড়ক নির্মাণ কাজ শেষ হলে নিরাপত্তা, আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন, সীমান্তের দুই পাশের অবৈধ অস্ত্র ও মাদক পাচার বন্ধ হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সীমান্ত এলাকার জনসাধারণের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান। পাহাড়ের দুর্গম অঞ্চলে এমন উন্নয়নে খুশি এলাকার মানুষ। বাজারে ফুটতে হলে একদিন একদিন লাগতো, এখন তো এক ঘন্টায় পৌঁছে যায়। আগে তো রোগী নিতে হলে অনেক সময় লাগতো, এখন তো প্রায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। সীমান্ত সড়কের কাজের অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানালেন সেনাপ্রধান। যেভাবে আমরা আগাচ্ছি, আমাদের যে টার্গেট, যে সময় দেওয়া হয়েছে তার ভিতরে কাজের গুণগত মান ঠিক রেখে
আমরা কাজ সম্পন্ন করতে পারব। আর এই কাজটা আপনি নিজেরাই দেখলেন অত্যন্ত দুরূহ জায়গায় হচ্ছে, এখানে মোবাইল নেটওয়ার্কও নাই, তো সেখানে যে সৈনিকরা থেকে কাজ করছে তাদের সাথে কথা বলা, তাদের মনোবলকে একটু বাড়ানো, এটাও আমার ভিজিটের অন্যতম উদ্দেশ্য। 2019 সালে সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হয়। NTV নিউজ ডেস্ক।